1984 সাল থেকে চলে আসছে এশিয়া কাপের আসর। ইতিমধ্যে 15 বার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়ে গেছে। বর্তমানে 2023 সালে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মাঠে চলছে 16তম এশিয়া কাপের আসর। এশিয়া কাপের ইতিহাসে আমরা অনেক ভালো ভালো ইনিংস দেখেছি। আজকের ভিডিওতে তোমাদের 5 জন ব্যাটসম্যানের নাম বলবো যারা তাদের এশিয়া কাপের কেরিয়ারে ব্যক্তিগত হায়েস্ট স্কোর করেছেন। নাম্বার 5, পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মালিক। সালটা ছিল 2004 সালের এশিয়া কাপ। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে শোয়েব মালিক তার ব্যক্তিগত 143 রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। নাম্বার 4, বাংলাদেশি উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সময়টা ছিল 2018 সালের এশিয়া কাপ, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে মুশফিকুর রহিম 144 রানের একটি ব্যক্তিগত দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। তার ওই ইনিংসের সুবাদে সে বছর এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলাদেশ। নাম্বার 3, পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান। সময়টা ছিল 2004 সালের এশিয়া কাপ, হংকং এর বিরুদ্ধে খেলছিল পাকিস্তান টিম। সেই ম্যাচে ইউনিস খানের ব্যাট থেকে এসেছিল 144 রানের একটি ইনিংস, যেটি এশিয়া কাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ হায়েস্ট স্কোর। নাম্বার 2, পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম, যিনি কালকেই অর্থাৎ 2023 সালের এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে 151 রানের একটি সুন্দর ইনিংস খেললেন। তার এই ইনিংসের সুবাদে নেপালের বিরুদ্ধে খুব বড় ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান টিম। নাম্বার 1, কিং কোহলি বিরাট কোহলি। সময়টা ছিল 2012 সালের এশিয়া কাপ, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ইন্ডিয়াকে জেতার জন্য 330 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল পাকিস্তান। আর সেই ম্যাচেই এসেছিল বিরাট কোহলির ব্যাট থেকে 183 রানের একটি ইনিংস। সেই ইনিংসের সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। আর ওই দিনের ওই ইনিংসটা বিরাট কোহলির কেরিয়ারে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর। এই 5 জন ব্যাটসম্যানের মধ্যে তোমার সবথেকে প্রিয় ব্যাটসম্যান কোনটা কমেন্ট করো। আর ক্রিকেটের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা এন্ড বাই বাই।